بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত আবুল কালাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন আল্লাহ আপনাকে হেফাজত করুন এবং সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আপনি জানতে চেয়েছেন যে আমরা যে ফরজ সালাতের পরে নিয়মিত যে আমলগুলো করি সে আমলগুলো যেমন তেত্রিশ বা সোবান আল্লাহ তেজবা আহমদুল্লাহ তেত্রিশ বা আল্লাহ হকবর তিন তেত্রিশ নিরানব্বই একশো বার পূর্ণ করার জন্য যে বলি লা ইলাহ ইল্লাহ শেষ পর্যন্ত তারপরে দশ বা লা ইলাহ ইল্লাহ বলি ইল্লাহ ওয়াহদাউল্লাহ শারিক আলাহুল মুলক আলহামদুল্লাহ কুলিসাইন কেদারে পুরোটা তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি এবং প্রত্যেক নামাজের পর একবার করে তিন কুল সূরা ইখলাস ফালাক নাস এবং মাগরিবের ফজরের পরে তিনবার করে পড়ি এবং আয়াতুল কুরসি পাঠ করি এটি কি নিয়মিত পড়তে হবে নাকি মাঝে মাঝে বাদ দিব না নিয়মিত পড়ার কথা রয়েছে নাকি নিয়মিত পড়লে বেদাত হবে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ সময় তো আবুল কালাম ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকির আজকার এবং পাঁচ সলাতের পাশাপাশি আল্লাহকে বেশি বেশি সরঞ্জাম আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য দান করুক এবং আল্লাহ আমাদের জন্য এই পথ খুলে দেখে আমিন সালাম ফিরানের পরে ফরজ সালাতের পরে নিয়মিত যে সমস্ত দোয়াগুলো আছে এটা হাদিস দ্বারাই সাব্যস্ত এবং নাবিসাল্লাহ আল্লাহ আসলাম করেছেন দেখিয়ে গেছেন এটা হাদিস থেকে বর্ণিত হয়েছে সুতরাং সালাম ফিরা ফরজ সালাতের পরে নিয়মিত আমলগুলি খুবই জরুরি প্রত্যেকের জন্য যারা চায় পরকালীন জীবনে মুক্তি না তারপর আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ নৈকট্য লাভ করতে চায় তাদের জন্যই আমলগুলি খুবই জরুরি

এই দোয়াটা তাহলে একশো বার পূর্ণ হইলে তার গুণা যদি সাগরে ফেনা পরিমাণ থাকে তাও আল্লাহ দূর করে দেবেন এত বড় ফজিলত থেকে বঞ্চিত কারা হয় বোকা মানুষ ছাড়া কেউ বঞ্চিত হয় সময় না থাকাও অনেকে আমল করে না তারপরে দেখুন প্রত্যেক সলাতের পরে একবার করে সুরে এক্লাস ফলাক নাস তারপর মাগরে পরে তিনবার করে সুরে এক্লাস ফলাক না আসে আমল তার প্রত্যেক সলাতের পরে আয়তুল কুরসি পাঠ করে এটা কত ফজিলত আমল এই এই যে আমলগুলো এগুলো তো আল্লাহ রসুল সাল্লাহ আমল করেছেন এবং করতে বলেছেন এবং নিয়মিত আমুলের থাকা ফজিলও তো বর্ণনা করা হয়েছে আর আল্লাহ সালের একটা হাদিস শুনে আরও খুশি হবেন যে নবিস সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা হাদিসে এইভাবে বর্ণিত আছে যে আল্লাহর কাছে ওই আমলটি প্রিয় যে আমুলটি সর্বদা করা হয় আহাবুল আহমদ আল্লাহ হয়ন কল্লা যদিও আমল অল্প হয় আর যেটা কন্টিনিউ সময় করা হয় সেটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল তাই আমলগুলি নিয়মিত করার পরে দেখবেন যে আল্লাহর যেমন সন্তুষ্টি আপনার প্রতি আসবে রহমত আসবে আপনার মন দিল ভালো থাকবে মন ফ্রেশ থাকবে আত্মা শান্তি পাবে নিজের জীবনে দেখবেন অনেক নিরাপত্তা শান্তি নিশ্চিত হবে এবং আল্লাহর সাথে আপনার গভীর ভালোবাসা তৈরি হবে আমলের প্রতি উৎসাহিত হবে অন্তর আগ্রহ হবে স্বাদের অসমন্ত্রণা থেকে দূরে থাকবে দুনিয়ার যা জামালের টেনশন থেকে আল্লাহ দূরে রাখবে এবং আল্লাহর রহমত অনেক কাজে আপনার রহমত পাবেন বরকত পাবেন প্রশান্তি

যে আমলটা সব সময় করা হয় সে আমলটা যদি কোনো সময় কোন ভাবে না করতে পারে কোন ঘুমের কারণে বা বিশেষ ভাবে তাহলে ওই যে প্রতিদিন আমল করলে যে সব হতো সেই সব টা তার আমল নামে দিয়ে দিবেন আল্লাহ তো বিশাল কথা না এত বড় সুন্দর আমল থেকে কে বঞ্চিত থাকে কাল কেমতের মাঠে এক একটি একটি বার সোহান কেউ দিবে সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে আপনার কাছে দরখাস্ত করে তাও তো দিবেন না এখনই সুযোগ আমাদের আর যে সমস্ত আমল সালাম ফিরানোর পর আছে তার মধ্যে অনেকগুলো আমল আছে তাছাড়াও আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের যেমন কিতাবুল ফাজাইল ফাজাইল দোয়া জিকির তারপর এগুলি নিয়মিত এগুলি করা আল্লাহ রসুল সাল্লাহসালাম কোনো সময় ঘুমানের সময় যে আমলগুলি করতেন সুরাগুলি পড়তেন তারপর অন্যান্য সুরাগুলি পড়তেন এটি করা ভালো আরও সুবান আল্লাহ অবিহাম দিহি এই যে ফজরত গুলো আমার একশোবার করা পড়া আস্তাফির্লাহ ও তুবিল একশোবার করে পড়া তারপরে ইলাহিল্লাহ আশারিকাল হুলমুল রাহুল আলা উল্ হামদু হাল্লা কুল্লি সাহিন কদির এটা সকালে বিকালে দশবার করে পড়া না পারলে একশোবার করে পড়া ফজিরত আছে তারপরে আল্লাহ কুয়াতিল্লাহ জান্নাতের একটা ধন ভান্ডার কানজমিন কোনো জিলি জান্ না আপনি দশবার করে পড়েন অথবা একবার দুইবার পড়েন পড়তে থাকেন বেশি করে পড়েন তারপর সুবাহ বুখারের শরীফের হ্যাঁ সোহিব শেষ হাদিসটা আদিশটা ও অবহামদি সুমানল্লাহ লাজিম দুইটা কথা আল্লাহর কাছে এত প্রিয় এবং বলতেও যেমন সহজ এবং সবের পাল্লা অনেকবারই হয় সেটা কি সুমান্লাহ আবহামদি সুমান্লাহ লাজিম তারপরে যেটা আমলের পাল্লা বাড়ি হবে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহি হকবার এই চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা তেজি জিকুরগুলো এটি নিয়মিত রাখা পাঠ করা তারপরে নিজে আমলের রাখা এগুলি সুন্নাত রেখা সাব্যস্ত এবং সহি বিশুদ্ধ আমল দ্বারা তারপরে সকাল বিকাল পারলে সবসময় সকাল বিকাল শাহিদুল ইস্তেফার পাঠ করা এটা অনেক ফুজুলত সাহিদুল ইস্তেফার সকাল বিকাল অনেক ফজিলত রয়েছে ইনশাআল্লাহ লিখিত দেব সবাই শিখবেন পাঠ করবেন যারা নিয়মিত পারেন তারা পড়বেন সুন্নতের পরেও আয়াতুল কুরসি পড়া যাবে তো ফরজের পরে ফজিলত আছে হ্যাঁ সুন্নতের পরে আছে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আছে তারপর নিয়মিত সকাল সন্ধ্যায় কিছু দোয়া আছে যেটাকে বলা হয় আজকারু সবা ও আজকারুল মাসা এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত এটি পড়তে হবে এটি এবং চেষ্টা করবে এটি সুন্না সাব্যস্ত এটি এটি সুন্নতি আমল আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে নির্দেশনা রয়েছে কোরআন এবং শহীদার যে সঠিক পথ রয়েছে সেই পথে থেকে যেন আমরা আমল করতে পারি সেই আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন হাজা নামিন আহমদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত